কার গর্ব রত্ন যে আলাউদ্দিন জিহাদের জন্য আপনারা মাঠে ময়দানে আমাদের ডাকে সাড়া দিয়ে মিছিল করেছেন, ঘরবাড়ি ছেড়ে দিয়ে আলাউদ্দিন জিহাদিকে মুক্তি করবেন বলে ওয়াদা করেছেন, সেই আলাউদ্দিন জিহাদি আজকে জামিনে মুক্তি পেয়েছেন। সেই কারণে আমি বাংলাদেশ প্রশাসন, সরকার বাহাদুর সহ বাংলাদেশ প্রশাসনকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আলাউদ্দিন জিহাদি গ্রেপ্তার হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যারা মাঠে ময়দানে কাজ করছেন, শ্রম দিয়েছেন, খাটনি দিয়েছেন, মহব্বতে এবং ভালোবাসায় আমি প্রত্যেকের কাছে চিরঋণী হয়ে গেলাম। আমি নারায়ণগঞ্জের জমিন থেকে বসে আপনাদেরকে জানাচ্ছি আমার ওয়াদা আমি রক্ষা করেছি। আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ নারায়ণগঞ্জে আমরা মানুষের সুন্নিয়তের এক বিজয় বিপ্লব জাতির সামনে দেখিয়ে দিব। এখনো দুটো বাজে নাই, আমাদের টাইম হয় নাই, কিন্তু এর আগেই সরকার বাহাদুর আলাউদ্দিন জিহাদিকে মুক্তি করে দিয়েছেন। তো যারা বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন ওনাদের প্রতি অনুরোধ করব, আমরা অচিরেই ইনশাআল্লাহ আলাউদ্দিন জিহাদিকে সাথে নিয়ে বিজয় মিছিল করব। দুই কোনো ঘোষণা আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ তাবারাক্কা তাআলা। তো সকলকে আমি জানাতে চাচ্ছি আপনাদের এই কষ্টের কারণে, আপনাদের মিছিল মিটিংয়ের কারণে, আপনাদের সংগ্রামের কারণে আলাউদ্দিন জিহাদের জামিন আজকে দিতে বাধ্য হয়েছে। সেই জন্য প্রশাসন এবং আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে নারায়ণগঞ্জে আমার মতো যারা দিক দিগন্ত থেকে শহর নগর গ্রামগঞ্জ থেকে যেই সব ওলামায়ে কেরাম ছুটে এসেছেন এবং যেই সব হুসাইনি সৈনিক এখন বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। আমরাও নারায়ণগঞ্জে বর্তমানে আছি, আপনারাও থাকবেন। আমাদের কর্মসূচি ঘোষণা না করা পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ, নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাবেন না, কারণ এই নারায়ণগঞ্জের জমিনে আমরা দেখিয়ে দিব সুন্নিরা সংখ্যালঘু নয়, সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। এসিদিরা 61 হিজড়িতে যদিও বা 22,000 ছিল, আমরা 72 জন ছিলাম, কিন্তু আজকে আমরা জাতিকে দেখিয়ে দিব বাংলার 16 কোটি মানুষের মধ্যে 80% মানুষ হুসাইনি এবং আমরা এজিদি জঙ্গিদেরকে ঘৃণা করি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সামনের আন্দোলনগুলোতে আপনারা পাশে থাকবেন, সুন্নিয়তের বিজয় আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি আরও আরজ করব আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে দেশের জন্য ক্ষতি না হয় সেদিকে বিবেচনা করবেন, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এই দেশের মাটি আমাদের বাপদাদাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, সুতরাং বাংলার কোনো ক্ষতি হোক সেটা আমরা কখনো চাই না। সে কারণে আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায় করা, এটাই হুসাইনিদের আদর্শ। আমি সকলের প্রতি আবারও ধন্যবাদ ভালোবাসা জানিয়ে জানাচ্ছি যে আপনারা আন্দোলনে মাঠে ময়দানে নেমেছেন, আপনাদেরকে আমরা কিছু দিতে পারি নাই, আপনাদের জন্য রইল ভালোবাসা। আবারও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি বিজয় দান করেছেন এবং হাবিব আকা রহমতুল্লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি, যেই নবী আমাদেরকে উম্মত হিসেবে পরিচয় দিয়েছেন। সাথে সাথে বাঙালি জাতিকে ধন্যবাদ।